গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব 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 ভালো আছো, আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা, আজকে হলো রবিবার আর এখন বাজে সকাল 11টা। দেখো 11টার সময় মাছের দোকানে কত ভিড়, আর দেখো কত রকমের মাছ উঠেছে আজকে। আমরাও সকাল সকাল আজকে চলে এসেছি রবিবার দিন মাছের দোকানে মাছ নিতে, আর তোমাদেরও সকাল সকাল আজকে মাছ দেখালাম। মাছ দেখলে নাকি দিনটা ভালো হয় সকাল সকাল। তো দোকানে অনেক ভিড়, মাছ কিনে নিয়ে তারপরে বাড়ি যাব। তো অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, প্রায় 1 ঘন্টা হতে চললো। বন্ধুরা দেখলে সকালবেলায় বাজারে গেছিলাম, বাজারে বলতে সবজি বাজারে কিছু করিনি, মাছের দোকানেই গেছিলাম। যা ভিড় আজকে রবিবারের দিন না, ওই জন্য মাছের দোকানে খুব ভিড়। তো ওখানেই আজকে মানে প্রায় 1 ঘন্টা বলতে গেলে ওখানেই কেটে গেল। তো এ দেখো আজকে এনেছি কাতলা মাছ, এনেছি কাতলা মাছের পেটি এনেছি, আর এনেছি মাছের মাথা। মাছের মাথাটা অনেক বড়, প্রায় 1.5 কেজির কাছে মাথাটা। আর এই যে মাছ নিলাম, তো এখান থেকে এখান থেকে ওই 2 পিস মাছ ওই এখান থেকে তরকারিতে দিয়ে দেবো, আর এই মাছটা ভেজে আমি রেখে দেবো, কালকে তরকারি করব। তো এখন মাছটা ধোয়াবে, এই যে ও বাড়িতে ছুটি আছে আজকে, ও এখন মাছ ধোবে। এ দেখো বন্ধুর আরেকটা জিনিস, এটা হচ্ছে গন্ধরাজ লেবু। ওই মাছের দোকানেই জানো তো আজকে গন্ধরাজ লেবু উঠেছিল। কত করে নিলে একটা পিস ভুলে গেছি, মাছের সাথে পুরো হিসাব করে নিয়েছো জন্য জানি না। 20 টাকাই হবে, 20 টাকার বেশি হবে। অমূল্য জিনিস বুঝলে তো, 5টা ছিল সেই, মানে মানে 4-5টা ছিল, মানে সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যাচ্ছে। এর জন্য মানে এ বলে রেখে গেছে, এর জন্য তুলে রাখছে, ও বলে গেছে ওর জন্য তুলে রাখছে, নাহলে পরে একটু মানে মন খারাপ হবে, এরকম ব্যাপার আর কি। তো আমরা ওই যে একটা তার মধ্যে থেকে কপাল ভালো একটা পেয়েছি। মাছের মাথা ভাজা, এখানে মাছ ভাজা হয়ে গেছে। আর দেখো বেগুন কেটেছি, বেগুন ভাজা করব, মাথার ঝাল করব। ওই জন্য দেখো আলু পেঁয়াজ রসুন কাটা হচ্ছে, রসুন ছুলে দিচ্ছে। পেঁয়াজ কাটছি, আর পেঁয়াজ কাটছি আমি, আমার চোখ জ্বালা করতে দেয়। দেখো মুখটা একটু তোলো, হেলমেট পরে বসে আছে, ওর বলে চোখে ঝাঁজ লাগছে। এই আমার চোখ জ্বলছে, কি অবস্থা বন্ধুরা। দেখো পেঁয়াজ কাটছি কিন্তু আমি, এরকম বটিতে আমি পেঁয়াজ কাটছি, আর রসুন ঝুলছে, ওর বলে চোখ জ্বলছে। পুরো কিরম লাগছে না, এলিয়ানের মতো লাগছে। বন্ধুরা আমরা দুপুরের খাবার নিয়ে রেডি। এই দেখো আমাদের দুপুরের খাবার, ভাত, রজনীগন্ধা লেবু, না না গন্ধরাজ লেবু। আমি না ছোটবেলা থেকে এই রজনীগন্ধা আর গন্ধরাজের মধ্যে একটু মানে আমার আমি একটু কনফিউজ থাকি। আমি এই লেবুটাকে আমি সারা আমি দোকানে গিয়েও বলি কি রজনীগন্ধা লেবু, পরে আমাকে ভুল শুধরে দেয় না না এটা গন্ধরাজ লেবু। এই যে বেগুন ভাজা, মাছের মাথার ঝাল, আর এই যে আমাদের পাগলি বুড়ি। তা আমরা খেতে থাকি, তোমরা দেখতে থাকো। আমি ডেলি এরকম বলি বলে তোমার মন খারাপ করো না, তোমরাও চলে আসো, এসে আমাদের অনেক তরকারি আছে, আসো সবাই মিলে খেয়ে নেবো ভাগ করে। তো বন্ধুরা এখানকার বাজনাটা কেমন লাগলো তোমাদের? এই বাজনাটা কিন্তু সত্যি সাউথের খুব ফেমাস একটা বাজনা, আর শুনতে দারুণ লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। সব মন্দিরে দেখো অরিজিনাল সানাই আর এই যেগুলো তার সাথে আরও বাজে, খুব সুন্দর লাগে। তো আমরা খেয়ে দিয়ে দুপুরে একটু শুয়েছিলাম, দিয়ে দেখো সন্ধ্যাবেলা একটু বেরিয়েছি। তো আগের দিন যেখানে দেখলে তোমাদের ভিডিও দিয়েছিলাম যে ঠাকুর সব বেরিয়েছিল, সেই জায়গাতেই আবার এখানে এই যে আজকে যজ্ঞ হবে, তো এই বেদিটা বানানো হয়েছে। আর দেখো এই আন্টি রঙ্গোলি দিচ্ছে কত সুন্দর হাতে করে, আর যে ছাঁচ আমি কিনেছিলাম তোমাদের ভিডিওতে দেখিয়েছি, দেখো সেই ছাঁচে করেই ওই যে রঙ্গোলি দেওয়া হচ্ছে। তাছাড়াও এরা হাতেও ভীষণ সুন্দরভাবে রঙ্গোলি দেয়, তো তোমাদের একটু দেখাবো। আর সেদিন যে তোমাদেরকে দেখিয়েছিলাম ওখানে ঠাকুর বের হয়েছিল, তার মধ্যে মারিয়াম্মা ঠাকুরও বেরিয়েছিল, তো এটা সেই মন্দিরই। আর সব ঠাকুর সারা রাত সেখানে ছিল, পরের দিন যদিও আমি গিয়ে দেখিনি, তো বিকেলবেলায় আর সেখানে ঠাকুর ছিল না, মানে সব ঠাকুর আবার যার যার মন্দিরে চলে গিয়েছিল। তো দেখো এই আন্টি নিজে হাতে করে রঙ্গোলি দিচ্ছে, দেখো এরা কত সুন্দরভাবে রঙ্গোলি দেয়। আসলে এদের ধরার কায়দাটাই এত সুন্দর যে মানে কি বলবো, আমরা এভাবে ধরতেই পারবো না, আমরা ওই খড়ি মাটি গোলা দিয়ে অভ্যস্ত। তো আমরা এরা দেয় যখন মানে শুধু তাকিয়ে তাকিয়ে দেখি মানে কিভাবে যে এত সুন্দরভাবে দেয়। তো দেখো কত সুন্দরভাবে দিচ্ছে, মানে দেখতে দেখতে নিমেষের মধ্যে কি সুন্দর হয়ে যাচ্ছে।
আর এই যে দেখছো বেদিটা বানানো হয়েছে, আর বেদিটার ওপরে এবং চারপাশে এভাবে রঙ্গোলি দিয়ে সাজানো হচ্ছে। তো শুনলাম এখানে এসে এই বেদিটায় নাকি যজ্ঞ হবে, আর এই যজ্ঞের ধরনটাও একটু অন্যরকম শুনলাম। মানুষের মাথায় হাঁড়ি বেঁধে তার উপর মানে যজ্ঞ করা হবে, কাপড় বেঁধে, কীভাবে হবে জানি না, তো আমরা এটুকু শুনলাম। আর এটা শুরু হবে অনেক রাতে, মানে রাত 12টার পরে এটা শুরু হবে, তার জন্য আমাদের এটা দেখাও সম্ভব হবে না, অত রাত অবধি এখানে এসে দেখা সম্ভব হবে না। তার মধ্যে কী বলতো, বিকেল থেকে বৃষ্টি হচ্ছে টিপটিপ করে, তা আমরা বৃষ্টির মধ্যে এখন এখানে দাঁড়িয়ে আছি, হালকা বৃষ্টি হচ্ছে, আর আকাশে যেরকম মেঘলা করে আছে মনে হচ্ছে আরও জোরে বৃষ্টি হবে, ওই জন্য আমরা আর অত রাতে বৃষ্টি তারপর অত রাত করে এখানে আসা সম্ভব হবে না। ওই জন্য এখন তোমাদের দেখালাম কীভাবে সাজাচ্ছে, দেখো তো, দেখো এরা কত অল্প সময়ের মধ্যে কী সুন্দরভাবে রঙ্গোলি দেয়, আমার না সত্যি বলতে মাথায় ঢোকে না, মানে কীভাবে কোনটা দিয়ে যে কোনটা টান দেয়। প্রথমে এই দেখো ডট ডট করে কীভাবে দেখেছো তো, ছোটো ছোটো দেখতে পাচ্ছ, পুরো এইভাবে দিয়ে নেয়, তারপর এই লাইন থেকে ওই লাইনে টান দেয়, এই লাইন থেকে ওই লাইনে দিয়ে একটা সুন্দর ডিজাইন করে ফেলে। তো সবগুলো আমার মাথায় ঢোকে না, কিছু কিছু শিখেছি, আর দেখো কীভাবে দিয়ে ফেলে মনে হয় কত ইজি, কিন্তু এক একটা জন্য আমি কিছুই বুঝতে পারি না। তো দেখো কী তাড়াতাড়ি হয়ে গেল, তো এই দেখো পুরো ডিজাইনটা তোমাদেরকে দেখালাম, কত সুন্দর দেখো দিয়েছে। আর দেখো এদিকেও আরও একটা খুব সুন্দর রঙ্গোলি দিয়েছে ওরা। তো এখন রাত 9টা বাজে, আর আমরা বেশিক্ষণ দাঁড়াবো না, এখনও হয়তো অনেক কিছু বাকি আছে, সব কিছু গোছগাছ করা হচ্ছে, তারপর রাত 12টার সময় যজ্ঞ হবে। তো বন্ধুরা আমার ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, নোটিফিকেশন বেলটাও অল করে দিও। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা আজকের মতো টাটা, বাই বাই।